সংস্কৃত এমসিকিউ সাজেশন, এমসিকিউ প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, ইন্দ্রের প্রধান সহচর কে? মেঘ। দুই নম্বর প্রশ্ন, নরেন্দ্রনাথ কোন বংশের সন্তান ছিলেন? উত্তর, দত্ত বংশের। তিন নম্বর প্রশ্ন, ভারত বিবেকম নাটকে মোট কটি দৃশ্য আছে? উত্তর, দশটি। চার নম্বর প্রশ্ন, তরুণ বয়সী সঙ্গীত নিপুণঃ এই উক্তিটি কার? উত্তর, সুরেন্দ্রনাথের। পাঁচ নম্বর প্রশ্ন, নক্তন্দিবম কথার অর্থ কি? রাত দিন। ছয় নম্বর প্রশ্ন, নরেন্দ্রনাথ কিসের দ্বারা রামকৃষ্ণের চিত্ত বিনোদন করেন? উত্তর, সঙ্গীতে। সাত নম্বর প্রশ্ন, কে থাকলে সেই স্থান দেবতুল্য হয়? উত্তর, শ্রীরামকৃষ্ণ। আট নম্বর প্রশ্ন, মলয় পবনের স্পর্শে কে পুলকাকুল হয়? উত্তর, বেনুবন। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা প্রত্যেকটা প্রশ্ন দেখে নেবে, কোনো রকম ভিডিও কিন্তু স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ দেখে নাও। নয় নম্বর প্রশ্ন, নৃমুণ্ড মালিনী কে? উত্তর, ভবতারিণী। দশ নম্বর প্রশ্ন, ভারত বিবেকম কি ধরনের নাটক? উত্তর, জীবনীমূলক। এগারো নম্বর প্রশ্ন, নরেন্দ্রনাথের চক্ষুযুগল কী রকম ছিল? উত্তর, আকর্ণ বিস্তৃত। বারো নম্বর প্রশ্ন, ঋগ্বেদের পুরোহিতদের নাম কি? উত্তর, হোতা। তেরো নম্বর প্রশ্ন, সামবেদের মন্ত্র সংখ্যা কত? ১৮১০। চোদ্দ নম্বর প্রশ্ন, বেদের প্রখ্যাত টিকাকার কে? উত্তর, সায়ন বা সায়নাচার্য, সায়ন। পনেরো নম্বর প্রশ্ন, নিরুত্তের রচয়িতা কে? উত্তর, জাসকো। ষোলো নম্বর প্রশ্ন, ছয়টি বেদাঙ্গের মধ্যে প্রথম বেদাঙ্গের নাম কি? উত্তর, শিক্ষা। সতেরো নম্বর প্রশ্ন, প্রধান বৈদিক ছন্দের সংখ্যা কত? উত্তর, সাতটি। আঠারো নম্বর প্রশ্ন, উপনিষদের অপর নাম কি? উত্তর, ব্রহ্মবিদ্যা। উনিশ নম্বর প্রশ্ন, মন্ত্রের সমষ্টিকে কি বলে? উত্তর, সূক্ত। দশ নম্বর প্রশ্ন, ঈশোপনিষদ কোন বেদের মধ্যে আছে? উত্তর, শুল্ক যজুর্বেদ। একুশ নম্বর প্রশ্ন, সামবেদের আরণ্য কি? উত্তর, ছান্দোগ্য। বাইশ নম্বর প্রশ্ন, বিভিন্ন উপনিষদে জগৎ স্রষ্টাকে কি বলে? উত্তর, প্রজাপতি। তেইশ নম্বর প্রশ্ন, বেদ কথার অর্থ কি? উত্তর, জ্ঞান। চব্বিশ নম্বর প্রশ্ন, বৃহৎ দেবতার রচনাকার কে? উত্তর, মহর্ষি সৌনক। পঁচিশ নম্বর প্রশ্ন, নিরুক্তকার রূপে কে প্রসিদ্ধ? উত্তর, পিঙ্গল। ছাব্বিশ নম্বর প্রশ্ন, পঞ্চতন্ত্রের রচয়িতা কে? উত্তর, বিষ্ণু শর্মা। সাতাশ নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ চৌর পিশাচ কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অংশ? উত্তর, কাকলুকি অংশ। আঠাশ নম্বর প্রশ্ন, শ্বশ্রু কথার অর্থ কি? উত্তর, দাড়ি। উনত্রিশ নম্বর প্রশ্ন, গোযুগমিদম পহরিষ্যামি একথা কে বলেছিলেন? উত্তর, চোর। তিরিশ নম্বর প্রশ্ন, পিঙ্গল বর্ণ চুল দাড়ি কার ছিল? পিঙ্গল বর্ণ চুল দাড়ি কার ছিল? উত্তর, ব্রহ্ম রাক্ষসের। একত্রিশ নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ চোর ও পিশাচ কথা গল্পে ব্রাহ্মণকে গরু দুটি দান করেছিলেন কে? উত্তর, যজমান। বত্রিশ নম্বর প্রশ্ন, ভদ্র ষষ্ঠান্ন কালিকহম কহম কোহহম একথা কে বলেছিল? উত্তর, ব্রহ্ম রাক্ষস। তেত্রিশ নম্বর প্রশ্ন, চোর ব্রহ্ম রাক্ষসকে কোথায় দেখতে পেয়েছিল? উত্তর, মাঝপতি। চৌত্রিশ নম্বর প্রশ্ন, অনুকম্পয়া শব্দের অর্থ কি? উত্তর, করুণাবশত। পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন, চোর ও রাক্ষস ব্রাহ্মণের ঘরে কখন ঢুকেছিল? উত্তর, রাতে ব্রাহ্মণ ঘুমলে। ছত্রিশ নম্বর প্রশ্ন, মগধের রাজার নাম কী ছিল? উত্তর, রাজহংস। সাঁত্রিশ নম্বর প্রশ্ন, সত্যবর্মার পিতার নাম কী ছিল? উত্তর, শীতবর্মা। আটত্রিশ নম্বর প্রশ্ন, দশকুমার চরিতমের রচয়িতা কে? উত্তর, দণ্ডী। উনচল্লিশ নম্বর প্রশ্ন, মন্ত্রী পুত্রদের মধ্যে কে ধার্মিক ছিলেন? উত্তর, সত্যবর্মা। চল্লিশ নম্বর প্রশ্ন, কুঞ্জর শব্দের অর্থ কী? উত্তর, হস্তি। একচল্লিশ নম্বর প্রশ্ন, দুষ্ট নট গণিকাকে কে আসক্ত ছিলেন? গণিকাতে কে আসক্ত ছিলেন? উত্তর, কাম্পাল। বিয়াল্লিশ নম্বর প্রশ্ন, ইন্দ্রপুরীর উদ্যানে ভ্রমণকালে কারা রাজ বন্দনার গান গাইত? উত্তর, স্বর্গের অপ্সরীরা। তেতাল্লিশ নম্বর প্রশ্ন, অমরসরিত বলতে কাকে বোঝায়? উত্তর, মন্দাকিনী। চুয়াল্লিশ নম্বর প্রশ্ন, যুদ্ধের পরিণতি কী? উত্তর, মগধের জয়।
45 নম্বর প্রশ্ন, ব্রহ্মার অবস্থান কোথায়? উত্তর নাভিপথে। 46 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ এর কয়টি স্বর্গ আছে? উত্তর 12টি। 47 নম্বর প্রশ্ন, দশম অবতারকে? উত্তর কল্কি। 48 নম্বর প্রশ্ন, কাকে ভৃগুপতি বলা হয়? উত্তর পরশুরামকে। 49 নম্বর প্রশ্ন, শ্রী বিষ্ণুর কোন অবতার অহিংসার বাণী প্রচার করেন? উত্তর বুদ্ধ। 50 নম্বর প্রশ্ন, কার পৃষ্ঠদেশে চক্রতুল্য চিহ্ন ছিল? উত্তর কুর্ম। 51 নম্বর প্রশ্ন, দৈত্যরাজ বলিকে কে বন্দী করেছিলেন? উত্তর বামন রূপী বিষ্ণু। 52 নম্বর প্রশ্ন, দশ মুখ বলতে কাকে বোঝায়? উত্তর রাবণকে। 53 নম্বর প্রশ্ন, পরশুরাম কতবার ক্ষত্রিয়দের হত্যা করেছিলেন? উত্তর 21 বার। 54 নম্বর প্রশ্ন, কল্পি অবতার রূপে শ্রী বিষ্ণু কাদের হত্যা করেন? উত্তর ম্লেচ্ছদের। 55 নম্বর প্রশ্ন, গীত গোবিন্দ কোন শ্রেণীর কাব্য? উত্তর গীতিকাব্য। 56 নম্বর প্রশ্ন, যক্ষের প্রভু কে ছিলেন? উত্তর কুবের। 57 নম্বর প্রশ্ন, বিরহ বিধুরা পত্নী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর যক্ষের পত্নীকে। 58 নম্বর প্রশ্ন, কার ক্রোধে যক্ষ তার প্রিয়া থেকে বিচ্ছিন্ন হয়েছিল? উত্তর কুবেরের। 59 নম্বর প্রশ্ন, মেঘকে উঠতে দেখলে কাদের মনে আশার সঞ্চার হবে? উত্তর প্রসিত ভত্রিকাদের। 60 নম্বর প্রশ্ন, যক্ষ কোথায় নির্বাসিত হয়েছিলেন? উত্তর রামগিরিতে। এবার আমরা দেখব সংস্কৃত SAQ সাজেশন। 1 নম্বর প্রশ্ন, পথিক বনিতা মেঘকে কেমনভাবে দেখবে? উত্তর পথিক বনিতা কানের দুপাশ থেকে চোখের উপর ছড়িয়ে পড়া কেশগুচ্ছকে উপরে তুলে স্বামী ঘরে ফিরবে এই আশায় আকাশে আরূঢ় মেঘকে দেখবে। 2 নম্বর প্রশ্ন, যাঞ্চা মোঘা বরমধিগুণে নামে লব্ধ কামা বলতে কী বোঝানো হয়েছে? এই বাক্যাংশে কালিদাস বলেছেন, যার মানসিক ঔদার্য নেই তার কাছে প্রার্থনা করাই বৃথা, এবং মেঘের মতো উদার ও গুণবানের কাছে প্রার্থনা বিফল হলেও তা অর্থহীন নয়। 3 নম্বর প্রশ্ন, যক্ষ হলো ধনপতি কুবেরের উদ্যান রক্ষক, যাকে কুবের প্রত্যহ শিব আরাধনার জন্য মানস রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত করেন। 4 নম্বর প্রশ্ন, অপূর্ব স্তব কণ্ঠস্বর কে কাকে কখন একথা বলেছেন? উত্তর সুরেন্দ্রনাথ তার প্রতিবেশী নরেন্দ্রনাথকে ডেকে আনার পর নরেন্দ্রনাথের সুমধুর কণ্ঠসঙ্গীত সুধায় মুগ্ধ রামকৃষ্ণ নরেন্দ্রনাথকে একথা বলেছিলেন। 5 নম্বর প্রশ্ন, আনন্দন নৃত্যতি কে কেন আনন্দে নৃত্য করেছিলেন? উত্তর সুরেন্দ্রনাথের গৃহে নরেন্দ্রনাথ প্রবেশ করা মাত্রই শ্রীরামকৃষ্ণ নিশ্চিত হয়ে যান যে এই সেই উত্তর সাধক যার জন্য দিবারাত্র প্রার্থনা করেছেন। সেই কাঙ্ক্ষিত উত্তর সাধকের দর্শনে আনন্দে তিনি নৃত্য শুরু করেছিলেন। 6 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ দেবীকে কী কী বিশেষণে ভূষিত করেছেন? উত্তর রামকৃষ্ণ দেবীকে সন্ন্যাসী জনের গতি স্বরূপা মা ভবতারিণী মোক্ষকারিণী কোটি দুঃখহারিণী মমতাময়ী শান্তিকারিণী এবং অকারণ কৃপাকারিণী বলে অলঙ্কৃতা করেছেন। 7 নম্বর প্রশ্ন, কোন সন্ধ্যাকে মধুরা সন্ধ্যা বলা হয়েছে? উত্তর সুরেন্দ্রনাথের বাড়িতে যে সন্ধ্যায় গুরুদেব শ্রীরামকৃষ্ণ উপস্থিত ছিলেন সেই সন্ধ্যাকে মধুরা সন্ধ্যা বলা হয়েছে। 8 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ নরেন্দ্রকে প্রথমে কী বলেছিলেন? উত্তর রামকৃষ্ণ নরেন্দ্রকে প্রথমে বলেছিলেন যে তার মুখ থেকে মাতৃনাম শুনতে খুবই ইচ্ছা করছে, সে যেন সঙ্গীতের মাধ্যমে তার চিত্ত বিনোদন করে। 9 নম্বর প্রশ্ন, সুরেন্দ্রনাথকে? উত্তর সুরেন্দ্রনাথ ভারত বিবেকম নাটকের একটি চরিত্র, যিনি কলকাতার শিমুলিয়া অঞ্চলের বাসিন্দা ও পরম শ্রীকৃষ্ণ ভক্ত, যার গৃহে স্বয়ং শ্রীরামকৃষ্ণ এসেছেন। 10 নম্বর প্রশ্ন, নরেন্দ্রনাথ কার সঙ্গে রামকৃষ্ণের কাছে এসেছিলেন? উত্তর কলকাতার শিমুলিয়ার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে রামকৃষ্ণ মাতৃবন্দনায় সঙ্গীত শোনার বাসনা প্রকাশ করলে সুরেন্দ্রনাথ তার প্রতিবেশী ও পরিচিত তরুণ নরেন্দ্রনাথকে ডেকে নিয়ে আসেন। 11 নম্বর প্রশ্ন, বেদের কয় ভাগ ও কী কী? উত্তর বেদের দুটি ভাগ মন্ত্র ও ব্রাহ্মণ, আবার ব্রাহ্মণ ভাগের শেষ দুটি অংশ হল আরণ্যক ও উপনিষদ।
12 নম্বর প্রশ্ন, বৈদিক ছন্দগুলি কি কি? উত্তর, বৈদিক ছন্দগুলি হলো অনুষ্টুপ, গায়ত্রী, ত্রিষ্টুপ, জগতী, উদ্দিক, বৃহতী ও পঙ্ক্তি। 13 নম্বর প্রশ্ন, বেদের অপর নাম কি কি? উত্তর, বেদের অপর নাম শ্রুতি, ত্রয়ী বিদ্যা, আগম ছন্দম। 14 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয় কি কি? উত্তর, ব্রাহ্মণের প্রতিপাদ্য বিষয়গুলি হলো বিধি, অর্থবাদ, নিন্দা, প্রশংসা, পুরাকল্প ও পুরাকৃতি, এই ছটি বিষয়ের আলোচনা। 15 নম্বর প্রশ্ন, বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড সংখ্যা কত ও কি কি? উত্তর, বৃহদারণ্যক উপনিষদের কাণ্ড সংখ্যা তিনটি, মধুকাণ্ড, যাজ্ঞবল্ক্য। কৃষ্ণ, কল্পশাস্ত্রের কয়েকজন প্রণেতার নাম বলো। উত্তর, কল্পশাস্ত্রের কয়েকজন প্রণেতা হলেন আশ্বলায়ন, সংখ্যায়ন, বৌধায়ন, কাত্যায়ন ও অপস্তম্ভ প্রভৃতি ঋষি। 17 নম্বর প্রশ্ন, ত্রিমুনি ব্যাকরণ কি? উত্তর, পাণিনির অষ্টাধ্যায়ী, কাত্যায়নের কার্তিক ও পতঞ্জলির মহাভাষ্য, এই তিনটিকে একত্রে ত্রিমুনি ব্যাকরণ বলে। 18 নম্বর প্রশ্ন, ঋত্বিক কয় প্রকার ও কি কি? উত্তর, ঋত্বিক চার প্রকার, হোতা, উদ্গাতা, অধৈর্য এবং ব্রহ্মা। 19 নম্বর প্রশ্ন, কল্পসূত্র কয় প্রকার ও কি কি? কল্পসূত্র ক প্রকার ও কি কি? উত্তর, কল্পসূত্র চার প্রকার, স্রোতসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র, শুল্কসূত্র। 20 নম্বর প্রশ্ন, রামগিরি পর্বতের আশ্রমটির বর্ণনা দাও। উত্তর, রামগিরি পর্বতের আশ্রমটি রাম সীতার স্মৃতি বিজড়িত, বৃক্ষচ্ছায় স্নিগ্ধ এবং জনকদুহিতা সীতার অঙ্গস্পর্শে পবিত্র জলাশয় আছে নিকটেই। 21 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণের আর্থিক অবস্থা কীরূপ ছিল? অ্যান্সার, ব্রাহ্মণের আর্থিক অবস্থা ছিল খুবই করুণ, কারণ সে অন্যের যৎকিঞ্চিত দান গ্রহণ করে জীবনযাপন করত। 22 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ চৌর পিশাচকতা গল্পের নীতি কী? উত্তর, এ গল্পের নীতি হলো শত্রুরা নিজেদের মধ্যে বিবাদ করলে তৃতীয় পক্ষের হিত সাধন হয়। 23 নম্বর প্রশ্ন, ব্রহ্ম রাক্ষসের শারীরিক বর্ণনা দাও। উত্তর, ব্রহ্ম রাক্ষসের তীক্ষ্ণ দন্ত, পঙ্ক্তি, উচ্চ নাসিকা, রক্তবর্ণ চক্ষুদায়, মুখমণ্ডল কঠোর ও শুষ্ক, চুল দাড়ি পিঙ্গল বর্ণ, লোমশ শরীরের শিরা, ধমনী স্পষ্ট দৃশ্যমান। 24 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ কিভাবে জেগে উঠেছিলেন? উত্তর, চোর ব্রহ্ম রাক্ষস দুজনে কে আগে তার কাজ সমাধা করবে এই নিয়ে বিবাদে রত হলো, তাদের বিবাদ শব্দে ব্রাহ্মণ ঘুম থেকে জেগে উঠল। 25 নম্বর প্রশ্ন, ব্রাহ্মণ কিভাবে চোরের হাত থেকে তার গোবৎস দুটি রক্ষা করেছিলেন বা করেছিল? উত্তর, চোর ও ব্রাহ্ম রাক্ষসের বিবাদের ফলে ব্রাহ্মণের ঘুম ভেঙে যায় এবং সে মুগুর বা লাঠির সাহায্যে চোরকে বিতাড়িত করে তার গোবৎস দুটি রক্ষা করতে সমর্থ হয়। 26 নম্বর প্রশ্ন, পরশুরাম অবতারের স্বরূপ বিশ্লেষণ করো। উত্তর, পুরাণ মতে একদা ক্ষত্রিয়দের চরম অত্যাচারে বিশ্ব চরাচর ভীত সন্ত্রস্ত ও অতিষ্ঠ হয়ে উঠেছিল বলেই ভগবান শ্রী বিষ্ণু ভৃগুপতি পরশুরামের রূপ ধারণ করে কুঠারাঘাতে 21 বার ক্ষত্রিয়দের বিনাশ করে তাদের রুধির ধারায় জগৎকে পবিত্র করেছিলেন। 27 নম্বর প্রশ্ন, বিষ্ণু কেন নৃসিংহ অবতারের রূপ ধারণ করেছিলেন? উত্তর, দেবতার বরে দৈত্যরাজ হিরণ্যকশিপু অমর বলেই ভগবান শ্রী বিষ্ণু অর্ধনর ও অর্ধসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুকে বধ করেন। 28 নম্বর প্রশ্ন, প্রলয়কালে বেদ কীভাবে রক্ষিত হয়েছিল? উত্তর, প্রলয়কালে বেদরাশি সমুদ্রগর্ভে নিমজ্জমান হলে ভগবান শ্রী হরি মৎস্যরূপ ধারণ করে নৌকার মতো বেদ সমূহকে রক্ষা করেছিলেন। 29 নম্বর প্রশ্ন, বিষ্ণুর দশাবতারের নামগুলি লেখো। বিষ্ণুর দশাবতার হলেন মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ ও কল্কি। 30 নম্বর প্রশ্ন, পৃথিবীকে কখন কেন সংলগ্ন কলঙ্ক রেখার মতো দেখিয়েছিল? উত্তর, ভগবান বাহুরূপে পৃথিবীকে উদ্ধার করার জন্য দাঁতের অগ্রভাগ দ্বারা ধারণ করলে শুভ্র দন্তলগ্না পৃথিবীকে চন্দ্র সংলগ্ন কলঙ্ক রেখার মতো দেখিয়েছিল। 31 নম্বর প্রশ্ন, যমুনা ভীতা হয়েছিলেন কেন? উত্তর, একবার বলরামের হাল বা লাঙলের আকর্ষণে যমুনার হাল বা লাঙলের আকর্ষণে যমুনার স্রোত
পরিবর্তিত হয়েছিল বলে পুনরায় যাতে যমুনার গতি বা স্রোত পরিবর্তিত না হয় সেই জন্য বলরামের হলে ভীতা হয়েছিলেন। ৩২ কুর্ম অবতার রূপে বিষ্ণু কিভাবে পৃথিবীকে রক্ষা করেছেন? উত্তর, বিষ্ণু কুর্ম বা কচ্ছপের রূপ ধারণ করে তার পৃষ্ঠদেশে টলমলায়মান ধরণীকে ধারণ করে বিশ্বকে স্থিতি দিয়েছেন। ৩৩ নম্বর প্রশ্ন, কাদের যুদ্ধক্ষেত্রে কম্পন হয়েছিল? উত্তর, মগধরাজ রাজহংসের যুদ্ধযাত্রাকালে সমুদ্রের গর্জনের থেকে গভীরতর ভেরির শব্দ হঠাৎ শুনে দীঘস্তি দল ভয়ে কম্পিত হয়েছিল। ৩৪ নম্বর প্রশ্ন, সত্যবর্মা কি? মগধরাজ রাজহংসের মন্ত্রী শীতবর্মার ধর্মপরায়ণ পুত্র সত্যবর্মা সংসারের অসারতার উপলব্ধি করে তীর্থযাত্রার অভিলাষে দেশান্তর গমন করেন। ৩৫ নম্বর প্রশ্ন, মগধ রাজমহিষী কেমন ছিলেন? উত্তর, মগধরাজ রাজহংসের মহিষী বসুমতী ছিলেন শুভবুদ্ধিসম্পন্না, লীলাময়ী এবং নারীকুলের শ্রেষ্ঠ রমণী। ৩৬ নম্বর প্রশ্ন, রাজহংসের অস্ত্র নৈপুণ্যের নিদর্শন কি? উত্তর, বলশালী মগধরাজ রাজহংস একসময় নানাবিধ অস্ত্র নৈপুণ্য অসংখ্য রাজাদের মুকুটের প্রান্তভাগে সরবিদ্ধ করে শত্রু নাশ করেছিলেন। ৩৭ নম্বর প্রশ্ন, যুদ্ধে মালবরাজ পরাজিত হয়েছিলেন কেন? উত্তর, যুদ্ধে মগধ সৈন্যের দ্বারা তার সৈন্যদল হ্রাস পাওয়ায় মানসার যুদ্ধে পরাজিত হন। ৩৮ নম্বর প্রশ্ন, রাজহংসের দিগন্তব্যাপী কীর্তির শুভ্রতা কাদের সঙ্গে তুলনীয়? উত্তর, রাজহংসের দিগন্তব্যাপী কীর্তির শুভ্রতা শরতের চন্দ্র, কুসুম কুন্দ কুসুম কপুর, তুষার মণিহার, শ্বেতপদ্ম রাজহাঁস, ঐরাবত জল দুগ্ধ ও শিবের অট্টহাসির সঙ্গে তুলনীয়। ৩৯ নম্বর প্রশ্ন, কন্দর্প সৌন্দর্য বলতে কী বোঝো? কন্দর্প সৌন্দর্য বলতে কামদেব বা কন্দর্পের মতো অতুলনীয় সৌন্দর্যের অধিকারীকে অর্থাৎ মগধরাজ রাজহংসকে বোঝানো হয়েছে। আবারও দেখো ৩৯ নম্বর প্রশ্ন, কন্দপ সৌন্দর্য বলতে কী বোঝো? কন্দপ সৌন্দর্য বলতে কামদেব বা কন্দবের মতো অতুলনীয় সৌন্দর্যের অধিকারীকে অর্থাৎ মগধরাজ রাজহংসকে বোঝানো হয়েছে।